আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স, আজকে অনেক দিন পর আসলাম ফ্যাক্টরিতে, প্রায় দুই সপ্তাহ পরে। এক সপ্তাহ ছিলাম মালয়েশিয়াতে, আর এর আগের এক সপ্তাহ ছিলাম আবার অনেকগুলা বায়ার মিটিং, সব ফরেনার অলরেডি কেম টু বাংলাদেশ। তা আলহামদুলিল্লাহ বিজনেস গোয়িং গুড, আলহামদুলিল্লাহ। ডেনিমের অর্ডার একটু কম, অথবা আমাদের ওভেনের একটু দাম কমে গিয়েছে, তাই অনেক সময় কস্টিং মিলাতে পারছি না, দেখে অর্ডার হচ্ছে না। কিন্তু বাকি ওভারঅল আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো, আর আমি ভালো আছি আমার পরিবার নিয়ে। আমার বাবা মা ভালো আছেন, আমার ছেলে মেয়েও ভালো আছে। তো আজকে আমি এখানে একটা নতুন কিছু ক্রিয়েশন করেছি, আমার অনুগ্রহ, মাই ফাদার্স গিভেন দিস নেম। এই যে আমার বাসা, আমার বাসাটা তো গাছ দিয়ে ভরে গিয়েছে, পানি অনেক বেড়েছে। এখানে আমি পুঁটি মাছ আর হচ্ছে গিয়ে রুই, কাতাল, মৃগাল, শিং মাগুর সব দিয়েছি। তো এখানে এই যে পুকুর পাড়ে যে রোডটা দেখছেন, এই রোডটা আমি এখন এখান থেকে ইয়ে করে বড় করে আবার এখানে নিয়ে এসেছি। আমি আসলে এখন তো আমাদের বয়স হয়ে গিয়েছে, আমাদের তো এখন হাঁটতে হয়, একটু এক্সারসাইজ করতে হয়, ওয়াকিং করতে হয়। এই যে আমার এটা নতুন নতুন বাগান, এটা হচ্ছে আমাদের স্মাইল স্পিনিং, আমার চাদার নামে, নাম স্মাইল স্পিনিং মিলস লিমিটেড। এখানে প্রায় 1 লাখ স্প্যান্ডেলের মতো, এখানে ভিস্কস থেকে শুরু করে স্পান্ডেক, 30 গাউন্ড, 40 গাউন্ড সব কিছুই আমরা প্রোডাকশন করি। এই যে ভিতরের দিকে দেখা যাচ্ছে একটু, তো এই জায়গাটা আমি খুব সুন্দর করে সাজিয়েছি, সব নারিকেল সুপারি গাছ। যখন আরও বেশি বৃদ্ধ হয়ে যাব তখন এই সুপারি গাছগুলো আমার কাজে লাগবে, যদিও আমি এখনও প্রতিদিন 4-5টা করে পান খাই, জর্দা গুঁড়ো দিয়ে, আনার দিয়েও খাই। আনার হচ্ছে বেদানা, বেদানার দানা দিয়ে যদি পান খাওয়া যায় প্রতিদিন, এটা হেলথের জন্য খুবই ভালো, হার্টের জন্য ভালো। তো আমার একটা সমস্যা হচ্ছে, আমি তো জর্দা খেয়ে নেই, জর্দা না খেলে আবার আমার পানের স্বাদটা পাই না। তো এই জন্য মানে ধরেন এই, আর সুপারির সাথে এখানে বড় বড় করলো আম গাছ দেখছেন, আম গাছগুলোতে প্রচুর পরিমাণ আম হয়, মিনিমাম 7-8 টন প্রতি বছরে আমি আম পাই এখান থেকে। আর এখানে সমস্ত লিচু গাছ, লিচু, পেয়ারা। এই যে আমি এটা বসার জন্য সিটিং এরিয়া, যখন কেউ হেঁটে বা দৌড়ানোর পরে যে টায়ার্ড ফিল করে, এখানে একটু বসে বিশ্রাম নিতে পারবে। এটা একটা তন্না নিয়ে দিয়েছি, আমার ছেলে মেয়ে নাতি হবে যখন, আমার ছেলে মেয়ে বাচ্চা হবে, আমার নাতি এই দোলনার মধ্যে চড়বে। চারিদিকে ঘেরাও করে দিয়ে আমি এখানেই করে দিয়েছি, এটা আমাদের স্পাইন স্পিনিং মিলের মেন গেট, এই মেন গেট দিয়ে ওয়ার্কাররা আসা যাওয়া করে, মাল ডেলিভারি হয়, মাল ডেলিভারি তো অন্যদিকে একটা গেট আছে, অসুবিধা নেই। তো আলহামদুলিল্লাহ ভালো মন্দ নিয়ে ভালো আছি, দেশের অবস্থা খারাপ, অর্থনৈতিক অবস্থা খারাপ, তেলের দাম বেড়ে গিয়েছে, গ্যাসের বিল তো আগেই বাড়লো, এই প্রতিকূলতার মাঝেও আল্লাহ রাব্বুল আলামিন রহমানের রহিম, উনি আমাদের এখনও আমাদের ভালো রেখেছেন, এটাই অনেক বড় শুকরিয়া। দেশের এই পরিস্থিতির মধ্যে শুধুমাত্র সবাইকে আমার একটাই অনুরোধ, সবাই বেশি বেশি নামাজ পড়ে এবং সদগা দান এসব বেশি বেশি করতে হবে, করে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমাদেরকে রহম করো, আমাদের বরকত দাও, আমাদেরকে তোমার রহমতের দরজার মধ্যে রাখবা, দরজার ভিতরে নট বাহিরে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর কুদরতি হাতের ছায়া যদি আমরা থাকতে পারি, তাহলে আমাদের আর কোনো কিছু প্রয়োজন নাই। তা আমি অনুরোধ করবো সবাইকে,
এই দুঃসময়ে এই দুঃসময়ে একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কল করে তার উপর ঈমান নিয়ে এসে তাকেই একমাত্র অবলম্বন মেনে নিয়ে আমাদেরকে চলতে হবে। অন্যথায় আর কোনো উপায় নাই। আর তার কাছেই উঠতে বসতে শুধু নামাজে না, আমরা অনেকে নামাজ কম পড়ি বা পড়ি না বা পড়তে পারি না, ইচ্ছা থাকলে হয় না, এর জন্য আমাদের উঠতে বসতে ঘুমোতে গিয়েও আমাদের আল্লাহর কাছে পানা চাইতে হবে। কিন্তু ঈমান নষ্ট করা যাবে না, এইটা চিন্তা করলে হবে না যে আমি তো এতদিন নামাজ পড়ি নাই তাহলে এখন নামাজ পড়ে কী লাভ, এটা ভুল। এখন আমরা নামাজ পড়ি নাই, পড়ছি না বা পড়িনি, তাতে কি, আমরা এখন থেকে পড়ব। এই যে আসরের নামাজ এখন শেষ, প্রায় এখন মাগরিবের ওয়াক্ত চলে আসতেছে, আমরা এখন থেকে যে মাগরিবের নামাজের জন্য অজুটা করে নেই, আর আমরা যদি অজুর সাথে সাথে যদি আমরা এই নিয়ত করে ফেলি যে ইনশাল্লাহ আজকের থেকে আমি মাগরিবের নামাজ আর কোনো দিন কখনো শেষ করব না, মানে না পড়ে থাকবো না, মাগরিবের নামাজ আমি আজীবন পড়ব, দেখা যাবে যে আমরা যদি এটা প্রমিস করতে পারি মাগরিবের নামাজটা আমরা সবসময় পড়ব, তাহলে প্রতিদিন মাগরিবের নামাজ পড়ার পরপর ইচ্ছা করবে একই অজু দিয়ে এশার নামাজটা পড়ে ফেলতে। আমরা আগে সুন্নত বাদ দিয়ে ফরজ পড়ব যদি খুব বেশি অলসতা লাগে, শরীর খারাপ লাগে, কিন্তু ফরজ নামাজ পড়তেই হবে, ফরজ নামাজের কোনো মাপ নাই। তারপর দেখা যাবে একদিন আমাদের এশার নামাজের পর একদিন মনে হবে না জোহর নামাজটা পড়ি, আবার একদিন ইচ্ছা করবে না আসর নামাজটাও পড়ি। এরকম করতে করতে আমরা যদি 4-5 মাস ধরে যদি অভ্যাস করি, একটা নামাজ পড়বো বলে ওয়াদা করি, হ্যাঁ, তাহলে এই যে এটা হচ্ছে আমার ছেলের রুম ছিল, এটা হচ্ছে আমার বেডরুম, এই যে শিউলি গাছ আমার প্রিয় গাছ, বকুল গাছ, এটা আমার নতুন রান্নাঘর, এটা আমার নদী, এই যে পুকুর, পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসি আমি নৌকা দিয়ে, তারপরে এখানে আমি রান্না করি, এটা আমার বারবিকিউর একটা বক্স, আর এটা হচ্ছে মাটির চুলা, মাটির চুলা ঢেকে রেখেছি কারণ বৃষ্টি, আর এখানে হাঁড়ি পাতিল ধোয়ার একটা জায়গা, আর এদিকে হলো জঙ্গল, এখানে সাপ দেখা গিয়েছে 2-3 বার, একটা সাপ নাকি মারা হয়েছে, আমি মানা করে দিয়েছি সাপ না মারতে, কারণ কোনোভাবেই কোনো জায়গায় নাই যে সাপ দেখলে মারো, যদি সাপ ক্ষতি করতে চায় দেন আমরা সাপ মারতে পারবো, শুধু সাপ মেরে লাভ কী, এই সাপের হয়তো বাচ্চা আছে, ওর মা আছে, ওর বাবা আছে, ওদেরকে এতিম করে আমাদের কোনো লাভ নেই, যদি ক্ষতি করতে আসে তখন তো ছাড়াছাড়ি নেই, নিজে মরে তো সাপ বাঁচা লাভ নেই। এটা আমার ব্যাক সাইড ইজ হাউস, এটা আমাদের কুকুর ইন্ডিগো, এটা ওর রুম, ওর রুমে আবার এসিও আছে, আমার ছেলে লাগিয়েছে। তো এইভাবে ইনশাল্লাহ আমরা 3-4 মাসের মধ্যে দেখা যাবে যে আমরা মোটামুটি 3-4 অক্ত কম্পালসারি নামাজ পড়ে যাচ্ছি। তো 6 মাসের মধ্যে দেখা যাবে আমরা 4 অক্ত পড়তেছি, এবং 1 বছরের মাথায় সামনের রমজানে 5 অক্ত নামাজ তো সবাইয়েরই মোটামুটি হয়, তখন দেখা যাবে আমরা 5 অক্ত নামাজই হয়ে গেছে। এইভাবেই আমাদের নামাজকে অভ্যাস করতে হবে, প্লাস ছোটো ছোটো ইবাদত, ছোটো ছোটো জিকির, ছোটো ছোটো দান, ছোটো ছোটো ভালোবাসা, ছোটো ছোটো আপ্যায়ন, ছোটো ছোটো স্নেহ মায়া মমতা, এবং একজনের কাঁধে হাত রাখা, একজনের মাথা উপর হাত রাখা, তার মাথা বুলিয়ে দেওয়া, তাকে আশ্বাস দেওয়া, ছোটো ছোটো এইসব দিয়ে কিন্তু আমরা আল্লাহকে খুশি করতে পারি এবং দেশ ও জনগণের জন্য আমরা কাজ করতে পারি, এবং আল্লাহ যখন খুশি হবেন তখন আমাদের দেশের অর্থনৈতিক টেক্সটাইলের অবস্থা আরও ভালো করে দেবেন। অতি নিয়ত জৈতুন, এবং এই অর্থনৈতিক অবস্থা ভালো হলেই
এটা রেভিনিউ দিয়ে আমরা অনেক ভালো ভালো কাজ করতে পারবো, দেশের অভাব অনটন থেকে আমরা নিজেদেরকে এবং সবাইকে রক্ষা করতে পারবো। চলুন নামাজ পড়ি, দান করি এবং আমরা সবাই সবার জন্য দোয়া করি। আমার জন্য সবাই দোয়া করবেন, স্পেশালি আমার জন্য। আমি খুব দোয়ার পথপ্রার্থী এবং আমিও সবার জন্য আল্লাহর কাছে এইটাই চাবো, এই পরন্ত বিকেলে আসর এবং মাগরিবের মাঝখানে আল্লাহ যেন আমাদের দেশের এবং দেশের জনগণ সকল মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু খ্রিস্টান সকল ভাই বোনদেরকে এবং আমাদের সন্তানদেরকে ভালো রাখেন এবং আমাদের হেদায়েত করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের নূর ইয়াসমিন ফাতিমা।